অনেক দূর এক রাজ্যে এক গোলাপী রাজকুমারী ছিল। তার সৌন্দর্য অদ্ভুত ছিল, কারণ তার সুন্দর লাল চুল ছিল, আর সে গোলাপ খুব ভালোবাসত। সে গোলাপকে এতটাই ভালোবাসত যে সবাই তাকে গোলাপী রাজকুমারী বলতো। রাজ্যে সকলে তাকে খুব ভালোবাসত। কয়েকজন বাচ্চা তার কাছে গোলাপ ফুল নিয়ে আসত। একজন নিয়ে আসতো লাল রঙের ফুল, আরেকজন নিয়ে আসতো সাদা রঙের ফুল, আর আরেকজন নিয়ে আসতো হলুদ রঙের ফুল। রাজকুমারী, আপনার সব থেকে কোন গোলাপটি পছন্দ? আমি পৃথিবীর সব রকম গোলাপ পছন্দ করি বন্ধুরা। আর সে সমস্ত বাচ্চাদের আদর করে জড়িয়ে ধরে, আর বাচ্চারাও খুব হাসতে থাকে। প্রতিদিন সন্ধেবেলায় সূর্য ডুবে যাওয়ার পর রাজকুমারী বারান্দায় আসত আর জোরে জোরে তালি বাজাত। ও, এসো আমার প্রিয় পাখি। কে জানে একটা জাদুর পাখি কোথা থেকে উড়ে আসত আর তার গায়ে গিয়ে বসে পড়ত। আর ঠিক তখনই রাজকুমারীর চুল চকচক করে উঠত উজ্জ্বল লাল আলোতে। ও পাখি, তুমি খুব দুষ্টু, তুমি আমার চুলের সাথে খেলতে চাও? ঠিক তখনই ওই জাদু পাখি একটা গান গাইতে শুরু করলো, আর রাজকুমারী গোলাপিও সেই গান গাইতে থাকতো। রাজ্যে সকলে ঘুমিয়ে পড়ত। পরদিন সকাল না হওয়া পর্যন্ত তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখত। আহা, কি সুন্দর স্বপ্ন ছিল! শুভ রাত্রি বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর এভাবেই কয়েক বছর কেটে গেল। প্রতি সন্ধেবেলায় সেই রাজকুমারী ছোট জাদুর পাখিটার সাথে একটা সুন্দর ঘুমপাড়ানি গান গাইতে থাকত, যাতে সকলে শান্তিতে ঘুমোতে পারে আর ভালো ভালো স্বপ্ন দেখতে পারে সূর্যোদয় পর্যন্ত। কিন্তু একদিন খুবই একটা ভয়ানক ঘটনা ঘটল। একটা দুষ্ট ডাইনি রাজকুমারী গোলাপির ব্যাপারে জানতে পেল। রাজকুমারী গান গাইতে ডাইনি নিজের কান বন্ধ করে নেয়। লালা 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 লালা, আহ, এটা আমার একদম পছন্দ নয়। এত মিষ্টি গাইছে, আমার একদম ভালো লাগছে না। দুষ্ট ডাইনি তাকে অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। আব্রাকাডাব্রা, গিলি গিলি ফোকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর ঠিক তখনই রাজকুমারী গোলাপির চুলের রং কয়লার মতো কালো হয়ে গেল। ওহ, একই আমার চুলগুলো কালো হয়ে গেছে, কিন্তু সকলের জন্য আমাকে গাইতেই হবে, আর সুন্দর স্বপ্নের সাথে ওদের ঘুমও পাড়াতে হবে। সেই সন্ধেবেলায় রাজকুমারী বারান্দায় গেল আর জোরে জোরে তালি বাজাতে লাগলো। তারপর যখন ওই জাদু পাখি তার গায়ে এসে বসলো, তার কালো চুলও লাল হয়ে চমকাতে লাগলো। ও, এখন কি করি? পাখিটা নিজের জাদু সঙ্গীত গুনগুন করতে লাগলো, আর রাজকুমারী গোলাপিও ঘুমপাড়ানি গানটা গাইতে লাগলো। রাজ্যে সকলে শান্তিতে ঘুমিয়ে তো পড়লো, কিন্তু তারা সেই রাতে খুব খারাপ আর ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। ওহো, এ কি, এ তো খুব ভয়ানক স্বপ্ন ছিল, কিন্তু আমি সব পরিষ্কার দেখতে পেয়েছি। আমি স্বপ্ন দেখছিলাম যে আমি ডুবে যাচ্ছিলাম। পরের দিন মন মরা রাজকুমারী আবার সেই জাদুর পাখিকে ডাকলো। সে তার নিজের চিন্তার কথা বলল তাকে, আর এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞেস করল। জাদু পাখি, বলো আমায়, আমি কি করলে সকলে সূর্যোদয় পর্যন্ত ভালো স্বপ্ন দেখতে পারবে? কালো চুল গোলাপ জলে। কালো চুল গোলাপ জলে, তোমার কি মনে হয় এতে কোনো লাভ হবে? রাজকুমারী এই উপায়টার ব্যাপারে ভাবতে শুরু করলো। তারপর সে তেমনটাই করলো যেমনটা তাকে বলা হয়েছিল। সে একটা টবে জল ঢাললো আর তাতে গোলাপের পাপড়ি ফেলে দিল। যেই না তার কালো চুলকে গোলাপ জলে ধুয়ে ফেললো, ঠিক তখনই তার চুল লাল হয়ে গেল। আরে বা, এ তো আবার লাল হয়ে গেছে, তোমাকে অনেক ধন্যবাদ জাদু পাখি। তারপর সে সন্ধেবেলায় যখন জাদু পাখি তার কাঁধে এসে বসল, তার লাল চুলের আলো চারিদিক আলো করে তুলল। আর তারপরে রাজকুমারী তার ঘুমপাড়ানি গান গাইল,
আর রাজ্যে সকলে শান্তিতে ঘুমিয়ে পড়ল। আর তারা খুব সুন্দর সুন্দর স্বপ্নও দেখল সূর্য উদয়ের পর্যন্ত। কি, ও অভিশাপ মুক্ত হয়ে গেছে? তার অভিশাপ বিফলে গেছে দেখে দুষ্ট ডাইনি খুব রেগে গেল। রাজকুমারীকে আবার অভিশাপ দেওয়ার সিদ্ধান্ত নিল। এবার আমি ওকে আমার শক্তি দেখাবো। আব্রাকা ডাবরা, গিলি গিলি ফকাস, গোলাপি রং কালো হয়ে যা। আর আবার রাজকুমারীর গোলাপি চুল কয়লার মতো কালো হয়ে গেল। ও না, আবার না, আমার সাথে কেন এরকম হচ্ছে? আর এইবার সেই ডাইনি সারা রাজ্যের গোলাপ ফুলগুলোকে তুলে নিল। সে রাজকুমারীকে কাঁদতে দেখে খুবই খুশি হলো। এবার আমি দেখব তুমি নিজেকে কিভাবে অভিশাপ মুক্ত করো। আবার রাজকুমারী দুঃখী মনে সেই জাদু পাখিকে জিজ্ঞাসা করলো, আমাকে বলো জাদু পাখি, আমি রাজ্যের সকলের স্বপ্ন কিভাবে সুন্দর করতে পারি? আর জাদু পাখিটা আগের মতো আবারও সেই উপায় বলে দিল, কালো চুল গোলাপ চলে, কিন্তু আমি কি করব, গোটা রাজ্যে আর একটাও গোলাপ নেই, কালো চুল গোলাপ চলে। কথাটা বলা মাত্রই জাদুই পাখি সেখান থেকে উড়ে চলে গেল। ও, আমাকে ছেড়ে যেও না, দয়া করে আমাকে একটা উপায় বলে যাও। রাজকুমারী বুঝতে পারছিল না যে সে কি করবে। সে এতটাই দুঃখী ছিল যে তার চোখ দিয়ে কান্না গড়িয়ে পড়ল আর তার এক ফোঁটা জল মাটিতে পড়ল। আর ঠিক তখনই এক সুন্দর রাজকুমার, যে কিনা রাজকুমারীর বারান্দার নিচ দিয়ে যাচ্ছিল, আর একটা বাক্স বের করল, আর তার মধ্যে ছিল একটা লাল চুল। সে ঝুঁকে সেই কান্নার জলের উপরে চুলটা রেখে দিল। আর তারপরে একটা চমৎকার হলো, হঠাৎ সেই লাল চুল লাল গোলাপে পরিণত হয়ে গেল। হ্যাঁ, এটা দিয়েই কাজ হয়ে যাবে। রাজকুমার সেই গোলাপ ফুলটা নিল আর রাজকুমারীর কাছে চলে গেল। এইটা তোমার জন্য সুন্দরী রাজকুমারী। হ্যাঁ, গোলাপ এটা তুমি কি করে পেলে? আমি নিজে এটা বানিয়েছি তোমার চোখের জল আর লাল চুল দিয়ে। সে খুব খুশি হয়ে সেই ফুলটাকে নিল আর নিজের চোখের জল মুছে ফেলল, আর তার পাপড়িগুলোকে একটা টবের জলে ফেলল। আর যেই না সে তার চুল টবের জলে ফেলল, তার চুল আবার লাল হয়ে গেল। সকলে তার দিকে অবাক হয়ে দেখল। ও, দুর্দান্ত জাদু। এ যুবক, তুমি এই লাল চুল কোথা থেকে পেলে? হে প্রিয় রাজা, যখন আমি আর রাজকুমারী অনেক ছোট ছিলাম, আমি ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম নিজের আনুগত্য চিহ্ন হিসেবে, আর ও আমার সাথে এমনটাই করেছিল, আমার মাথা থেকেও একটা চুল ছিঁড়ে নিয়ে। এটা সত্যি বাবা? রাজকুমারী হাসি মুখে বলল আর একটা ছোট্ট বাক্স বের করল। যে বাক্সে সে রাজকুমারের চুল রেখেছিল সেটা সকলকে দেখালো। সকলে এটা দেখে খুব খুশি হলো। রাজকুমার আর রাজকুমারীর সেই দিনেই বিয়ে হলো। রাজকুমারী গোলাপি আবার সে অভিশাপ থেকে মুক্তি পেলে জানতে পেরে দুষ্ট ডাইনি রেগে গিয়ে এতটাই ফুলে গেল যে সে ছোট্ট ছোট্ট টুকরোতে পরিণত হয়ে গেল। না, শেষ পর্যন্ত রাজ্যের সমস্ত বাগানে আবারও গোলাপ ফুল ফুটল, সবকিছুই আগের মতো হয়ে গেল। প্রত্যেক সন্ধেবেলা রাজকুমারী গোলাপি সেই ঘুমপাড়ানি গান গাইত, যাতে রাজ্যের সকলে সূর্যোদয় পর্যন্ত খুব ভালো ভালো স্বপ্ন দেখে। অনেক অনেক দিন আগের কথা, মধুপুর নামে একটা গ্রাম ছিল। গ্রামের নাম মধু হলেও গ্রামের মানুষের মধ্যে তার এক বিন্দু পরিমাণ ছিটে ফোটাও ছিল না। গ্রামটা ছিল কুসংস্কারে ভরা। তাদের ধারণা ছিল মেয়েরা কোনো কাজই আসে না, তারা শুধু বসে বসে অন্ন ধ্বংস করে। তারা নিজেদের স্ত্রী এবং মেয়ে সন্তানদের সঙ্গে সবসময় খারাপ আচরণ করত। এমন ভাব করত যেন তারা সবসময় বসে বসে খায়, কোনো কাজই করে না। রাকেশ আর মন্টু একদিন বসে বসে গল্প করছিল।
মন্টু বলল, ভাই রাকেশ, কি যে আমি করি, আমার বউটা গর্ভবতী, কোনো কাজই যে ঠিকভাবে করতে পারে না। এ অবস্থায় আমি বাড়ির কাজগুলো কাকে দিয়ে করাই? আমি যে কোনো কিছুই বুঝতে পারছি না। তোর বউ গর্ভবতী হয়েছে, এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? বাড়ির কাজ করা কি এমন কষ্ট বলতো? মেয়ে মানুষ বলিহারি, আমরা তো সারাদিন বাইরে কত কষ্ট করে কাজ করি, আর মেয়ে মানুষ তারা একটু ঘরে বসে থালা বাসন মাজবে, রান্না বান্না করবে, এটুকুই তো তাদের কষ্টের কাজ। বলি, গর্ভবতী হয়েছে তাতে কি হয়েছে? বাচ্চা তো আছে পেটের ভেতরে, বাইরে তো আর বের হয়ে আসছে না, তাহলে আবার কাজ করতে কি সমস্যা বলতো? হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি আজকে আমার বাড়িতে গিয়ে আমার বউকে বলবো এসব ন্যাকামো একদম বাদ দিতে, বাচ্চা তো পেটের ভেতরে আছে, তাহলে আবার কাজ করতে তোমার কি সমস্যা বলো তো, এভাবেই বলবো। কিছুক্ষণ গল্প করার পর মন্টু এবং রাকেশ যার যার বাড়িতে চলে গেল। মন্টু বাড়িতে গিয়ে দেখলো তার স্ত্রী মিলি বাড়িতে শুয়ে আছে। রাত হয়ে যাওয়ায় মন্টু তার কাছে খাবার চাইল। কই গো গিন্নি, বলছি আমার খাবার দাও তো, আমার যে খুব ক্ষুধা লেগেছে, আজকে যে আমি সারাদিন বড্ড কাজ করেছি, আমাকে একটু বেশি করে দিও। আসলে আজকে সকাল থেকে শরীরটা আমার ভালো যাচ্ছে না, তাই আমি সকাল থেকে রান্না করতে পারিনি। মিলির কথা শুনে মন্টু ভীষণ রেগে গেল। কি এমন কারণে তোমার শরীরটা ভালো যাচ্ছে না বলো তো? আমিও তো সারাদিন বাইরে কাজ করি না কি, এখনো তো আমি দিব্যি ঠিক আছি। গর্ভবতী অবস্থায় মেয়েদের যে কতটা কষ্ট হয় সেটা তুমি কি করে বুঝবে, কারণ তুমি তো কোনোদিনও গর্ভবতী হবেই না, যদি হতে তাহলে বুঝতে পারতে মেয়ে হওয়া কতটা কষ্টের। আমাকে এত জ্ঞানটা না দিয়ে যাও দেখিনি, যাও গিয়ে রান্না করো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, যাও তাড়াতাড়ি রান্না শেষ করো। এসব কথা শুনে মিলি ভীষণ কষ্ট পেল। তার কষ্ট হওয়া সত্ত্বেও সে মন খারাপ করে রান্নাঘরে চলে গেল মন্টুর জন্য খাবার রান্না করতে। রান্না করার সময় মিলির পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল। সে খুব ভালো করে জানে সে যদি এসব কথা এখন গিয়ে মন্টুকে বলে তাহলে মন্টু তাকে বলবে, তুমি অবশ্যই ন্যাকামি করছো। নিরুপায় হয়ে মিলি চোখের জল ফেলতে লাগলো। ঠিক এমন সময় রান্নাঘরের পাশ দিয়ে একটা পরি যাচ্ছিল। সে মিলিকে রান্নাঘরে এইভাবে কান্নারত অবস্থায় দেখে সেখানেই দাঁড়িয়ে গেল, আর সে দূর থেকে দেখতে লাগলো মিলি কি করছে। মিলি রান্না করছিল আর প্রভুর কাছে প্রার্থনা করছিল, হে প্রভু, মেয়ে হয়ে জন্মানোকে এতটাই কষ্টের, তুমি তো বলেছিলে পুরুষ আর নারীর সমান অধিকার, তাহলে মেয়েদের অধিকার কোথায়? এই কুসংস্কারে ভরা গ্রামে কবে তোমার আবির্ভাব ঘটবে? এই গর্ভাবস্থায় কিনা আমাকে এত কাজ করতে হচ্ছে, আমার তো এখন বিশ্রামের দরকার, কিন্তু আমার স্বামী বলে গর্ভাবস্থায় কোনো কাজই বন্ধ করতে নেই, সব কাজই করতে হবে। তুমি কি কোনো কিছুই দেখতে পাচ্ছ না প্রভু? মিলির কথা শুনে পরিটার খুব কষ্ট হয়, সাথে পুরুষ জাতির ওপর তার খুব রাগ হয় যে একটা গর্ভবতী মহিলাকে বিশ্রাম করতে দেখে তাদের সহ্য হচ্ছে না, তাই সে প্রতিজ্ঞা করে যে মেয়েদের কষ্ট এবার পুরুষদেরও বোঝাবে। তাই পরে যাওয়ার সময় দেখলো মন্টু বিছানাতে শুয়ে আছে। এবার তুই দাঁড়া মন্টু, তোকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। এরপর সে তার জাদুই কাঠি দ্বারা মন্টুকে গর্ভবতী করে দিল। ওরে বাবা রে, এটা আবার কি হলো? একই একই আমার পেটটা আবার এভাবে ফুলে গেল কেন? আমি আবার কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো? মন্টু নিজের এমন অবস্থা দেখে চিৎকার করে উঠল। ঠিক তখনই মন্টু ঘরের পেছন থেকে কারো হাসির শব্দ শুনতে পেল। গর্ভবতী মাকে তুমি কষ্ট দাও তাই না? এর ফল এবার তুমি হাড়ে হাড়ে ভোগ করবে। তোমাকে আমি আমার জাদু বলে গর্ভবতী করে দিলাম, তোমার স্ত্রীর যেমন কষ্ট হয় এখন থেকে সেই একই কষ্ট তোমারও হবে। তুমিও দেখো একজন মায়ের কষ্ট কেমন। তোমার স্ত্রীকে এখন আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি, আর তোমার স্ত্রীর রূপ তোমাকে দিয়ে যাচ্ছি, যাতে করে সবাই ভাবে তুমি তোমার স্ত্রী মিলি, আর আমার পরিরাজ্যের একজনকে তোমার রূপে আমি এখানে রেখে যাব। তুমি যেমন তোমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো, সেও তোমার মতোই আচরণ করবে তোমার সাথে, বুঝতে পারছো তো? এসব কথা বলে পরিটা মন্টুকে জাদু বলে তার বউয়ের মতো করে দেয়।
যাতে করে গ্রামের সবাই মনে করে যে এটাই মিলি। আর আসল মিলিকে পরীটা নিজের কোলে তুলে পরীরাজ্যে নিয়ে যায়। সে তার পরীরাজ্যে ফিরে আরেকজন পরীকে বলে মন্টুর চেহারা ধরে তার বাড়িতে যেতে। ওই পরীটি রানীর কথা শুনে মন্টুর বাড়িতে যায় তার চেহারা ধরে। এদিকে ওই গ্রামের পাশেই একটা গুহাতে এক রাক্ষস বাস করত, যে কিনা গর্ভবতী মহিলাদেরকে ধরে এনে তার বাচ্চা জন্ম হওয়ার আগ পর্যন্ত বন্দি করে রাখত। বাচ্চা জন্ম দেওয়া হয়ে গেলে তাদেরকে তাদের বাড়িতে রেখে আসত, আর সে বাচ্চাটাকে সে নিজের কাছে রেখে দিত। জাদু বলে সে ওই বাচ্চাটাকে রাক্ষস বানিয়ে দিত। এতে করে তার রাক্ষস রাজত্ব বিস্তার লাভ করত। একদিন তার কাছে খবর চলে আসে যে মধুপুর গ্রামে একজন মহিলা গর্ভবতী হয়েছে। এটা শুনে সে হাসতে থাকে। আমার রাজ্যে একটা রাক্ষস সৈন্য কিনা বাড়তে চলেছে, তাহলে তো আমি কালকেই ওই গর্ভবতী মহিলাকে আমার গুহায় নিয়ে এসে বন্দি করে রাখবো, যতক্ষণ অবধি সে তার সন্তানকে জন্ম দেয়। শুনেছো ভাই মহেশ, মন্টুর বউ তো গর্ভবতী। সে তো অনেক আগে শুনেছে দাদা, তবে মন্টুর বউ যে গর্ভবতী হলো তাতে আর কি হবে, লাভ তো হবে ওই রাক্ষসটার। ওই রাক্ষসটা তো এসে মন্টুর বউকে নিয়ে চলে যাবে। তা যা বলেছো দাদা, ওই রাক্ষসটা যে খুব উৎপাত শুরু করে দিয়েছে, আমাদের এবার কিছু একটা করা দরকার। কি আর করবো আমরা বলো, তার তো অনেক শক্তি, প্রভুর কাছে একটাই চাওয়া, তিনি যেন কোনোভাবে এই রাক্ষসটাকে বধ করে। তারা এইভাবে গল্প করছিল, এমন সময় তারা দেখছিল রাক্ষসটা সে গ্রামের দিকে আসছে। তাই তারা ভয় পেয়ে যে যার মতো বাড়িতে পালিয়ে গেল। রাক্ষসটা মন্টুর বাড়িতে গিয়ে দেখল একজন গর্ভবতী মহিলা রান্না করছে। মন্টু চিৎকার করতে করতে বলল, ওরে বাবা, আমি তো পুরুষ মানুষ, আমাকে তুমি কেন ধরে নিয়ে যাচ্ছ, ছাড়ো আমাকে। কিন্তু কথাটা মেয়ের কণ্ঠে বের হলো, আর তার জন্য রাক্ষসটা হাসতে লাগলো। বাঁচার জন্য কিনা নিজে মেয়ে হয়েও পুরুষ বলছো নিজেকে, আমাকে কিনা তুমি বোকা পেয়েছো, আজ তো তোমার রক্ষে নেই। না না, আমি সত্যি পুরুষ, আমাকে তুমি ছেড়ে দাও। রাক্ষসটা তার কোনো কথা না শুনে তার গুহার দিকে চলে গেল। সে তো আর জানে না যে পরিরানীর জাদু বলে মন্টু মেয়ে হয়ে গেছে। রতনপুর গ্রামে উর্মিলা নামের এক মেয়ে তার মা দেবিকার সাথে থাকতো। দেবিকা একজন ব্যবসায়ী ছিল। মা, ও মা, বলছি গে, কাল আমার বান্ধবীদের সাথে একটা পার্টি আছে, আমার না কিছু জিনিস কিনতে হবে গো, বলছি তুমি আমাকে 10,000 টাকা দাও তো। এতগুলো টাকা দিয়ে তুই আবার কি করবি টা কি বলতো? উফ মা, তোমাকে তো আমি বললাম আমার কিছু জিনিস কিনতে হবে, তার জন্যই তো টাকাগুলো আমি চাইছি। ফুট করে তুমি এভাবে রেগে কেন যাচ্ছ? বললাম তো কাল আমার পার্টি আছে। না, আমি তোকে কোনো টাকা পয়সা দেব না, আমি এত কষ্ট করে উপার্জন করব, আর তুই কি না আমার এত কষ্টের টাকা নষ্ট করবি, তা আমি কিছুতেই হতে দেব না। আমি তোকে আর বিনা কারণে একটা টাকাও দেব না। এসব কথা শুনে উর্মিলা ভীষণ রেগে যায় আর সেখান থেকে চলে যায়। উর্মিলা সবসময় বিনা কারণে রাগ করত, আর সবসময় সে তার মায়ের কাছ থেকে টাকা চাইতো, টাকা না পেলে সে সবসময় রাগারাগি করত। আমার মেয়েটা যে পৃথিবী সম্পর্কে কোনো কিছুই জানে না, পৃথিবীটা যে অনেক নিষ্ঠুর, হে ঈশ্বর, আমার মেয়েটাকে আমি কি করে বোঝাবো ঈশ্বর? আমার যে ব্যবসার অবস্থা একদম ভালো নয়, ব্যাংকের কাছে আমার অনেক ঋণ, কখন যে কি হয় আমি যে এসব আর ভাবতে পারছি না, আমার মেয়েটা কবে কবে এসব কথা বুঝবে? দেবিকা এসব কথা বলতে বলতে তার বুকে প্রচন্ড ব্যথা ওঠে, সে মেঝেতে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দ শুনে উর্মিলা সেখানে আসে, আর তার মাকে এমন অবস্থায় দেখে সে ভীষণ খাপড়ে যায়। উর্মিলা তাড়াতাড়ি করে তার মাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেবিকাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না। সরি ম্যাম, আমরা কিছুতেই আপনার মাকে বাঁচাতে পারলাম না, আসলে উনি স্ট্রোক করেছেন। এসব কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। যখন সে তার মায়ের সৎকার করে বাড়িতে ফিরল, তখন সে জানতে পারে তার মা ব্যাংক থেকে অনেক ঋণ করেছে, আর তার কারণে ব্যাংকের লোকেরা তাদের ঘর বাড়ি সবকিছুই নিলামে তুলবে। এসব শুনে যেন উর্মিলার মাথায় আকাশ ভেঙে পড়ে। হায় ঈশ্বর, এসব তুমি আমার সঙ্গে কি করলে বলো তো? প্রথমে তুমি আমার মাকে কেড়ে নিলে, আর তারপর তুমি আমার কাছ থেকে আমার শেষ সম্বলটুকু কেড়ে নিলে,
আমার আশ্রয়টুকু তুমি কেন কেড়ে নিলে ঈশ্বর? এখন আমি কোথায় যাব আর কি বা করব? এরপর রাস্তায় হয়ে যায় উর্মিলার একমাত্র আশ্রয়স্থল। একদিনের ব্যবধানে উর্মিলা যেন রাজকুমারী থেকে একদম ভিখারি হয়ে যায়। যে আমি একটু খাবার দিতে দেরি হলে কত চেঁচামেচি করতাম, আর সেই আমি আজকে সারাটা দিন না খেয়ে আছি। এক ধাক্কায় আমার সব কিছু বদলে গেল। কতজনের কাছে আমি খাবার চাইছি, কিন্তু কেউ আমাকে একটু খাবার দিল না। আমার সকল চেনা জানা মানুষ যেন একেবারে অচেনা হয়ে গেল। না, আমি এসব নিয়ে আর ভাববো না, আর কারো কাছে কোনো রকম খাবারও চাইবো না। এবার আমি নিজেই কাজ খুঁজবো, আর কারো দুয়ারে দুয়ারে ঘুরবো না, খাবারও চাইবো না। এরপর উর্মিলা একটা কাজ খুঁজে, আর খুঁজতে খুঁজতে সে একটা কাপড়ের দোকানে কাজও পেয়ে যায়। এরপর উর্মিলা একটা বাড়ি ভাড়া নেয়। সেই কাপড়ের দোকানে কাজ করে যা টাকা পেত তাই দিয়ে কোনো রকমে উর্মিলার সংসার চলত। একদিন উর্মিলা জল গরম করছিল। সে যখন গরম জল নামাতে যাবে তখন সেই জলগুলো তার শরীরে পড়ে যায়। এতে করে তার মুখ সহ শরীরের অনেক অংশ পুড়ে যায়। এরপর কিছু প্রতিবেশী মিলে উর্মিলাকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মুখ পুড়ে যাওয়ার কারণে তাকে দেখতে বেশ বিদঘুটে লাগছিল। উর্মিলা অসুন্দর হওয়ার কারণে তার চাকরিটাও চলে যায়। এরপর বাড়িওয়ালাও তাকে বের করে দেয়। অসহায় উর্মিলা আবারও আশ্রয়হীন হয়ে পড়ে। হে ঈশ্বর, তুমি আমাকে নিশ্চয়ই শাস্তি দিচ্ছ, তাই না ঈশ্বর? নাহলে আমার সাথে এবার সবসময় কেন এমনটা হবে বলতো? আমি যে অসহায়দের সাহায্য করতাম না, গরিবদের সাথে সবসময় খারাপ ব্যবহার করতাম, তুমি হয়তো আমাকে তারই শাস্তি দিচ্ছ। আমি সবটা বুঝতে পারছি ঈশ্বর, এই জন্যই বলোনা বলে আমাদের কখনোই অহংকার করা উচিত না, কারণ অহংকার পতনের মূল, আর আজ যে আমার পতনই হয়েছে। এরপর উর্মিলা আনমনে হাঁটতে হাঁটতে একটি নদীর কাছে আসে। সে জলের কাছে বসে, তার চেহারা নদীতে দেখে সে অনেক কাঁদতে থাকে। উর্মিলার এমন কান্না শুনে এক জলপুরি উঠে আসে। ভয় পেও না তুমি, আমি অনেকক্ষণ থেকে তোমার কান্নার আওয়াজ শুনছিলাম। কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে বসে কেন কাঁদছ বলো, বলো আমাকে। এরপর উর্মিলা জলপুরিকে সব কথা খুলে বলে। সব শুনে জলপুরির মনে অনেক মায়া হয়। জলপুরি জাদু করে কিছু সাবান নিয়ে আসে একটি ঝুড়িতে করে। নাও, তুমি এই সাবানগুলো নাও, আর শোনো, এই সাবান কোনো সাধারণ সাবান নয়, এই সাবানগুলো তুমি এখানেই রোপণ করবে, আর আমি এখানে তোমার জন্য একটা কুঠির বানিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, এখান থেকে একটা সাবান নিয়ে তুমি তোমার মুখে মেখো, দেখবে তোমার সব সমস্যা একদম দূর হয়ে যাবে। এসব কথা বলে জলপুরি নদীর পাশে একটা সুন্দর কুঠির বানিয়ে দেয়। এরপর জলপুরি নদীতে আবারও চলে যায়। এরপর উর্মিলা জমি প্রস্তুত করে সাবানগুলোকে রোপণ করে। রাত হতে উর্মিলা সাবান দিয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন উর্মিলা ঘুম থেকে ওঠে তখন সে বেশ অবাক হয়ে যায়। এই কি কি এসব আবার আমি কি দেখছি? এখানে তো দেখছি প্রতিটা গাছে কত রং বেরঙের সাবান ধরে আছে, তার মানে আমি কি না সাবানের চারা রোপণ করেছি? এসবই হয়েছে ওই জলপুরির জন্য। আজ থেকে আমি এই সাবান বিক্রি করে অনেক ভালোভাবেই চলতে পারবো। এসব কথা বলে উর্মিলা যেই না নদীর সামনে যায় তখনই হঠাৎ করে তার চোখ জলের দিকে পড়ে। আর সে জলের দিকে তাকিয়ে দেখে সে আবারও আগের মতো সুন্দর হয়ে গেছে। এসব দেখে তো উর্মিলা কান্না করে ওঠে। হে ঈশ্বর, তোমার অনেক কৃপা ঈশ্বর, তুমি যে আমার অনেক বড় উপকার করেছ আমি জানি। তুমি নিশ্চয় জলপুরীকে আমার কাছে পাঠিয়েছ আমাকে সাহায্য করার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর। এসব কথা বলে উর্মিলা বেশ কিছুক্ষণ কান্নাকাটি করছিল। এরপর থেকে উর্মিলা তার গাছের সাবান বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। তার আর কোনো চিন্তাই রইল না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।